নমস্কার, আপনারা দেখছেন টু ডেজ বাংলা। আজকে আমরা চলে এসেছি রাসবিহারীর গুরুদুয়ারাতে। আমরা সবাই গ্রুপ থেকে আসিফ খানের তরফ থেকে এখানে দুস্থ বাচ্চাদেরকে এবং দুস্থদের কিছু খাবার বিতরণের ব্যবস্থা করা হয়েছে। আমরা সরাসরি জেনে নেব তার মুখ থেকেই। প্রথমেই আপনাকে টু ডেজ বাংলার তরফ থেকে অনেক সাধুবাদ জানাই, অনেক শুভেচ্ছা জানাই। আপনি এরকমভাবে এত সুন্দর একটা পরিকল্পনা রেখেছেন বাচ্চাদের জন্য, বাচ্চাদের লোকদের খাওয়া করছি এটা। তারপরে বি আমরা যেটা মাথাতে রেখে আমরা সবাই থেকে আরম্ভ করলাম কি প্রত্যেক দিন আমরা একটু বাইরে গিয়ে কিছু 100-150 লোক বাচ্চা যারা বাইরে বি আছে, যারা ফুটপাতে আছে, যেরকম আছে ওদের কাছে যাবো। তো একদিন আমরা চিত্রাঞ্জন হসপিটালে ছিলাম, যেটা আপনারা কভার করেছেন। কালকে আমরা সার্জনদের কাছে গিয়ে স্যালুট টু কলকাতা পুলিশ ফর দ্য সার্ভিস ইন দ্য লকডাউন এন্ড কোভিড সিচুয়েশন, ওরা যা সার্ভিস দিয়েছে, মানে আমরা বাড়িতে আছি কিন্তু ওরা রাস্তাতে আছে। তো এটা স্যালুট ফ্রম আমরা সবাই টু দেম অ্যান্ড উই রিয়েলি অ্যাপ্রিসিয়েট দ্য ওয়ার্ক। তো আমরা এটা স্যালুট করে ওদের পাশে গিয়েছিলাম, দাঁড়িয়েছিলাম। আর আজকে যেরকম আমাদের একটা প্ল্যান সাপ ছিল কি আমরা থার্সডে গুরুদুয়ারা থাকবো, ফ্রাইডে আমরা একটা মসজিদে থাকবো, শনিবার একটা মন্দিরে থাকবো, আর রবিবার একটা চার্চ। তো আজকে থার্সডে, আজকে আমাদের কাজ এখানে আরম্ভ গুরুদুয়ারা। আপনারা দেখতে পাচ্ছেন রাসবিহারী গুরুদুয়ারাতে আছি আমরা, আমরা কাজ করতে চাইছি, আমরা কাজ করছি। খুব ভালো লাগছে যেটা প্ল্যান আপ করছি। প্ল্যানটা যদি আপনার জন্য কোনো কাজটা যদি প্ল্যান আপ করেন, যদি প্ল্যানটা ঠিক হয়, ভালো হয়, আর সাউন্ডের যারা মেম্বারদের আছে যাদের সাপোর্ট পায়, তা নিশ্চয়ই ভালো লাগছে। আজকে আমরা এই কাজটা করে গুরুদুয়ারাতে এসে আমরা আমাদের খুব ভালো লেগেছে, আর যা কিছু করতে পেরেছি ভালো লাগছে। বাচ্চাদের জন্য যারা এখানে রাস্তাতে আছে যাদের জন্য কিছু করেছি খুব ভালো। আজকে আমরা খাবার খিচড়া দিয়েছি, তারপর ম্যাঙ্গো জুস ওদের জন্য নিয়েছিলাম। এটাই আমরা সবাই থেকে আমরা করছি, আর নিশ্চয়ই আগের দিন বি আমরা এটাই আর বি কিছু এরকম আমরা সবাই থেকে রাখবো। আমরা আজকে আমরা সবাই গ্রুপ থেকে আমরা এখানে গুরুদুয়ারের সামনে এসেছি, মানে পথ শিশু বাচ্চাদের খাওয়ানোর জন্য। এই কাজটা আমাদের অনেক দিন ধরেই চলছে। আমাদের যে অ্যাডমিন আসিফ খান, উনি অনেক দিন ধরে এটা চালিয়ে যাচ্ছেন এবং আমরা নানা কাজে এরমভাবে সোশ্যাল ওয়ার্কে খুব যুক্ত থাকি। তো আজকে ওনার পাশে এসে নিজেকে খুবই মানে ধন্য মনে হচ্ছে। তো এরকম আমাদের কালকে পরশু নানা জায়গায় এরকম আরও কর্মসূচি আছে। তো এইভাবেই আমরা ওনার পাশে থাকতে চাই। উনি মানে এই এখন এই সিচুয়েশনে যে রাস্তাঘাটে সবাই কতজন না খেয়ে অনেক কষ্টতে আছে, এই সময়টা উনি যেই সেই প্ল্যানটা প্রোগ্রামটা করেছেন, হ্যাঁ মানে এটাকে তো বিশাল বড় মনের না হলে করা যায় না। আর উনি তো প্রত্যেক দিনই পরিশ্রম করছেন, আমরা ওনার পাশে এসে একটু সহযোগিতা করছি এই আর কি। আমরা সবাই আছি, আমাদের একটা ফেসবুক গ্রুপ, প্লাস আমরা সারা বছরই মোটামুটি কম বেশি সোশ্যাল ওয়ার্ক করে থাকি। তো মিস্টার আসিফ খান হচ্ছেন আমাদের অ্যাডমিন জি, আমাদের দাদা আসিফ দা আর কি। তো ওনার কথা বললে আমি শেষ করতে পারবো না, উনি সারা বছরই কোনো না কোনো সোশ্যাল ওয়ার্কের সাথে যুক্ত থাকে। এবারে আমরা যেটা করেছি এই প্যান্ডেমিকের সময়, যেহেতু লকডাউন, সেহেতু আমরা যেসব মানুষের কাজ নেই, তারা ঘর সংসার, তাদের বউ বাচ্চা নিয়ে তাদের খাবার দুবেলা অন্য সংস্থান করাটাই তাদের পক্ষে বিশাল একটা ব্যাপার। সেই কারণে আসিফ দা আমাদের যিনি অ্যাডমিন যে আছেন, তিনি প্রত্যেক দিন কোনো না কোনো জায়গায় তাদের একটুখানি খাবার ব্যবস্থা করেছেন তাদের। তো আমরা এর আগে হসপিটাল করেছি, কালকে আমরা গেছিলাম কলকাতার সমস্ত সার্জেন্ট এবং সিভিক পুলিশদের তাদের কিছু মিষ্টি দিতে ফর স্যালিউট টু দেম। আজকে আমরা এসেছি রাসবিহারীর গুরুদুয়ারায়, এখানে আমরা যত পথচারী আছে বা পথশিশু আছে, মহিলারা আছেন, মানে অর্থাৎ যারা ফুটপাত বাসিন্দা বলতে গেলে ফুটপাতবাসী, তাদেরকে আমরা আজকে কিছু জুস দিচ্ছি, কিছু খাবার তুলে দিচ্ছি। এরপরের দিন আমরা হয়তো যাব কোনো গির্জায় কোনো মন্দিরে, এরকমভাবে আমাদের পুরো সপ্তাহটাই এই প্রোগ্রামটা চলবে। একটা কথাই আমি সবাইকে বলবো, মানুষের মুখে অন্ন তুলে দেওয়াটা না একটা ভীষণ স্যাটিসফ্যাকশনের কাজ। তো আমরা সবাই অ্যাজ এ মেম্বার হয়ে আমি সবাইকে বলবো, সব বন্ধুদের বলবো যে তোমরা সবাই একটু এগিয়ে এসো। শুধু বন্ধু কেন, মানে এটা সবার প্রতি আমার একটা আবেদন যে একটুখানি সবাই এগিয়ে আসুন, চলুন না হাতে হাত ধরে এই মানুষগুলোর মুখে যতটুকু পারি একটু খাবার তুলে দিই, তাতে না অনেক বড় প্রাপ্তি আছে। এটা কোনো কিছু দিয়ে মূল্য হয় না এই প্রাপ্তিটা। আমাদের যে গ্রুপটা আমরা এমনি সোশ্যাল ওয়ার্ক করি, এটা হচ্ছে আমরা সবাই, যার অ্যাডমিন এবং আমাদের বস হচ্ছে মিস্টার আসিফ খান। উনি
অনেক দিন ধরেই এই গ্রুপটা চালাচ্ছেন এবং সোশ্যাল ওয়ার্কের জন্যই এটি প্রসিদ্ধ। আর আমরা অনেক অনেক প্রোগ্রাম করেছি। এই প্রোগ্রামটা এবছর আমরা এর আগেও আমফান বুলবুলেও গেছিলাম, আমরা ত্রাণ শিবিরে ত্রাণ দিয়েছি, সেই হিসেবে এবার আমরা এই নতুন প্রচেষ্টাটা করছি। এটা সত্যিই খুব মানে খুবই ভালো জিনিস। আমরা এর আগে এই কালকেও আমরা সমস্ত পুলিশ, সিভিক পুলিশ, সার্জেন্টদের খাবার দিয়েছি, আজকে আমরা গুরুদ্বারার সামনে এসেছি, এখানে কিছু যারা পথচারী আছে তাদের খাবার দিচ্ছি। তারপরে হচ্ছে এরপরে আমরা আরেকটা ফুড ডিস্ট্রিবিউশন আমাদের কালকেও আছে, পরপর আমাদের এখনও চলবে সেটা। আর এই কাজে মিলিত হয়ে মানে যোগ দিয়ে আমাদের খুবই ভালো লাগছে, আমাদের সবার ভালো লাগছে, আমার তো স্পেশালি ভালো লাগছে। আমরা সবাই মিলে একসঙ্গে এই গ্রুপটা চালনা করি, আর আমাদের মেন আমাদের বস দিন আসিফ খান, উনার পরিচালনাতে এটা সব হয়। উনি অক্লান্ত পরিশ্রম করে এতদিন ধরে এইসব কাজ করছিলেন, আর আমরাও তার সঙ্গে সহযোগিতা করছি, আর খুবই ভালো লাগছে। সোশ্যাল ওয়ার্ক একটা চলছে আমাদের গ্রুপের তরফ থেকে, তো এই উইকে পুরো উইকেই কখনো মন্দির মসজিদ গুরুদ্বারা এই সব সব কিছু মিলিয়ে একটা কর্মসূচি ছিল। তো আজকে আমরা এই কর্মসূচিটা নিয়ে একটা গুরুদ্বারার সামনে এসেছি, এখানে কিছু মানুষদের যাদের প্রয়োজন তাদেরকে আমরা ফুড ডিস্ট্রিবিউশন করছি, এবং এই কর্মসূচি আমাদের গ্রুপের তরফ থেকে এখন চলবে, এভাবেই চলবে।